আসসালামু আলাইকুম সম্মেলনের পক্ষ থেকে সুস্বাগতম ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম খলিল ভিডিওতে যে ওষুধ দেখতেছেন এগুলো সবগুলো ডিস্টাল ওয়াটারের সাথে মিক্স করা ওষুধ শক্তিহিত ওষুধ সূক্ষ্ম মাত্রায় এই মাত্রার ওষুধগুলো যাবে হইল রংপুরে এক বায়াকে পাঠাবো এটা সেক্সুয়াল সমস্যার জন্য এখন এই সেক্সুয়াল সমস্যার জন্য এই শক্তিহিত ওষুধগুলো খাওয়ার সঙ্গে সঙ্গে কোনো কাজ আসে না ধীরে 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 রেজাল্ট আসে হয়তো কারো দুই মাস তিন মাস ছয় মাস কারো আরও বেশি সময় খেলে এটা স্থায়ীভাবে একটা শরীরের ইমিউনিটি তৈরি করে স্থায়ীভাবে সমাধান করে কিন্তু বেশিরভাগ রুগীরাই কী করে এই এক সপ্তাহ পনেরো দিনের জন্য ভালো হতে চায় তখন ডাক্তাররা কী করে ওয়ান টাইম জাতীয় ওষুধ এই বোতলে ভরে মাথা টিংসায় সিরাপ দিয়ে দেয় ওগুলো খেয়ে কখনো স্থায়ীভাবে যৌন সমস্যা ভালো করা সম্ভব না বরঞ্চ আরও সমস্যা হয় সাময়িক হয়তো এক দুই মাস ভালো হবেন পরবর্তীতে বিরাট ধরনের সমস্যা হয় এখন ইউটিউব ফেসবুকে তো হাজার হাজার ভিডিও পাওয়া যায় যে এগুলো খান এক সপ্তাহের রেজাল্ট গ্যারান্টি রেজাল্ট আসলো বাস স্তবে হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে এমন কোনো ওষুধ নাই যেটা খেলে সঙ্গে সঙ্গে রেজাল্ট হবে যত বড়ো ডাক্তারই হোক এবং যত বিশ্বের উন্নত ওষুধ দেখ না কেন দ্রুত রেজাল্ট আসবে না এটা শরীরে ধীরে ধীরে ইমিউনিটি তৈরি করে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে এবং বিভিন্ন রোগপালাকে দূর করে দিয়ে আপনাকে একটা শারীরিক সক্ষমতা বা একটা পুরো সুস্থ মানুষের যে অবস্থান সেটাই তৈরি করে তার জন্য যথেষ্ট ধৈর্য এবং সময় নিয়ে ট্রিটমেন্ট করলেই সম্ভব তাছাড়া সম্ভব না এখানে এক মাসের ওষুধ দেওয়া হচ্ছে সূক্ষ্মমাত্রায় পঞ্চাশ অষ্টতম পদ্ধতিতে এবং শতমিক এও দেওয়া যায় মাত্রা যদি কেউ সময় নিয়ে চিকিৎসা নিতে পারেন তাহলেই এই সমস্যা থেকে স্থায়ীভাবে মুক্তি পাওয়া সম্ভব আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম